বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের সব রুটে বিমানের টিকিটের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বাহরাইনের একটি হোটেলে বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় সংগঠনের সভাপতি নাজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সহসভাপতি ইফরাত সাইফ অন্যদের মধ্যে বক্তৃতা করেন বশির আহমেদ মাজহরুল ইসলাম বাবু আব্দুল কাদের মজুমদার আল আমিন মোহাম্মদ সবুজ মিলন নুরুল ইসলাম নূর মোজাম্মেল হোসেন ও সজিব আল রশিদ প্রবাসীদের টিকিট নিয়ে হয়নি বন্ধসহ টিকিট সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা